বাংলাদেশে মোটামুটি গত কয়েকদিন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে একটা পক্ষ চলছে মিডিয়া এবং পাবলিক দুই আলোচনা হচ্ছে আমি মনে করি ব্যক্তিগতভাবে ভাবে বাংলাদেশের ছাত্র রাজনীতি ক্যাম্পাস ভিত্তিক যেটা সেটা পুরোপুরি নিষিদ্ধ হওয়াটা প্রয়োজন বরং ছাত্র রাজনীতি থাকবে কিন্তু সেটা থাকবে হচ্ছে আপনার ছাত্র সংসদের মাধ্যমে আমি চারটা কারণে মনে করি যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে না থাকাটাই বরং বাংলাদেশের জন্য বেটার এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা প্রয়োজন যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস ভিত্তিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়াটা প্রথম হচ্ছে যে শিক্ষার মানের উপর কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি গত বিশ বছরে যে বাংলাদেশের শিক্ষার মানের উপর কিন্তু একটা নেতিবাচক একটা প্রভাব ফেলেছে আপনি দেখেন বাংলাদেশের কিন্তু ছাত্র রাজনীতির কারণে ছাত্রের লেখাপড়ার যে পরিবেশ সেটা নষ্ট হয়েছে বিভিন্ন সময় আপনার ক্লাস ক্লাস বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন সময় আপনার পরীক্ষা গিয়েছে শিডিউল চেঞ্জ হয়েছে সেটার কারণে দেখা যায় যে যে ছাত্র চার বছরে একটা কোর্স একটা অনার্স কোর্স শেষ করে আসার কথা সেখানে তার লাগছে হচ্ছে ছয় বছর অথবা সাত বছর কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনি উন্নত দেশগুলোতে যদি দেখেন সেখানে কিন্তু বরঞ্চ একটা চার বছরের কোর্স তিন বছর করা যায় বা রুটে কিন্তু আপনি দুই বছর শেষ করতে পারছেন স্বল্প সময়ে কিন্তু এই ছাত্রের আপনি ছাত্ররা তাদের কোর্স কিন্তু শেষ করে তারা তাদের নেক্সট ফেজ অফ লাইফে চলে যেতে পারে কিন্তু বাংলাদেশে যেটা হয় বরংচ উল্টো তারা দেখা যায় ছাত্র তো শেষ হতে অনেক লম্বা সময় তাদের লেগে যায় আপনার দু হাজার আঠারো সালের একটা বাংলাদেশের উচ্চ শিক্ষা কমিশনের একটা গবেষণায় দেখা যায় সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থী মনে করে যে এই ছাত্র রাজনীতির কারণে তাদের যে শিক্ষাগত একটা অগ্রগতি সেটা ব্যাহত হচ্ছে তার মানে এই যে মানে এত বিপুল পরিমাণ মানুষের যে একটা মত ছাত্র রাজনীতির বিপক্ষে সেটা কিন্তু আমরা আমাদের চিন্তাতে নিয়ে আসা উচিত এবং এই সেভেন্টি পার্সেন্ট মানুষ যারা মনে করছে যে তাদের শিক্ষার মানের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে আমরা কিন্তু তাদের কথাই খুব একটা গুরুত্ব দিচ্ছি না কোটি কয়েক কয়েকটা ছাত্র সংগঠনের কারণে দুই নম্বর হচ্ছে আপনার ছাত্র রাজনীতির কারণে আপনি দেখবেন সহিংসতা একটা এবং বিশৃঙ্খলা একটা উত্থান কিন্তু হয় বাংলাদেশের ছাত্র রাজনীতির কারণে এবং একটার সাথে আরেকটা একটা ভাবে জড়িত আপনি দেখবেন যে বড় বড় রাজনীতিবিদরা তারা রাজনীতিবিদদের বা ছাত্রদেরকে ব্যবহার করে তাদের হাতিয়ার হিসাবে রাজনৈতিক দলগুলো ছাত্রদের ব্যবহার করে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটার কারণে আপনি দেখবেন ছাত্র যারা ছাত্র আছে তারা বেপরোয়া হয়ে উঠছে সন্ত্রাসী হয়ে উঠছে চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে এই ধরনের জিনিসগুলো কিন্তু চলে এসেছে আপনার এই ছাত্র রাজনীতির কারণে গত এক দশকে এক দশকে বেশি সময় আমরা যদি দেখি বিভিন্ন আহ নিউজ পেপার ঘাটাঘাটি করলে দেখব প্রায় একশো পঞ্চাশটির উপর ছাত্র কিন্তু মারা গিয়েছে এই এই ছাত্র রাজনীতি কেন্দ্রিক সহিংসতা বিশৃঙ্খলার কারণে কারণ এখন এই একশো পঞ্চাশটা ছাত্রের কি কোনো লাশের কি কোনো মূল্য নেই এই ছেলেগুলোকে তার পরিবার পাঠিয়েছে অথবা ছেলে মেয়েদেরকে পরিবার পাঠিয়েছে উচ্চশিক্ষার জন্য সেখানে পাঠিয়েছে তারা লেখাপড়া করবে লেখাপড়া করে তারা পরবর্তীতে হয়তো বড় চাকরি করবে পরিবারের জন্য কাজে দিবে পরিবারের সুনাম বই নিয়ে আসবে কিন্তু সেখানে যখন জন ছাত্র মারা যায় রয়েছে সেই মূল্যটা কিন্তু আমরা পাই না এই ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে আপনি যদি দেখেন গত তিন দশকে রাশিয়া ইউনিভার্সিটিতে প্রায় তিরিশ জনের অধিক ছাত্র সেখানে নিহত হয়েছে এই ছাত্রদের ছাত্র রাজনীতি সহিংসতা এবং বিশৃঙ্খলার কারণে সেখানে ছাত্রলীগের আটজন আছে ছাত্র শিবিরের পনেরো জন আছে আপনার ছাত্র দলের চারজন আছে ছাত্র মৈত্রী এবং ছাত্র ইউনিয়নের ওখানে আছে যারা বিভিন্ন সময় নিহত হয়েছে তার মানে প্রতিটা জীবনের তো মূল্য রয়েছে এই ছাত্রগুলো সেখানে যাচ্ছে লেখাপড়া করার জন্য তার ফ্যামিলির হাল ধরার জন্য একটা সময় কিন্তু দেখা যাচ্ছে যে বরং সেখানে লাশ হয়ে ফিরে আসছে এটা একটা না দুইটা না একশো পঞ্চাশের উপর আমরা দেখেছি গত এক দশকের একটু বেশি সময় নম্বর আপনি দেখেন ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে দুর্নীতি এবং ক্ষমতার একটা অপব্যবহার কিন্তু চলে আসছে এখন এটা আওয়ামী লীগের সময়কে আমরা দোষ দিলে হবে না আওয়ামী লীগের সময় ছাত্রলীগ করেছে আওয়ামী লীগের আগে যখন ছিল বিএনপির আমলে তখন ছাত্র দল করেছে তো এই কারণে এই এই সিলসিলাটা কিন্তু অনেকদিন ধরে চলে আসছে এটা এমন না যে শুধুমাত্র ছাত্রলীগ করেছে দেখে ছাত্র রাজনীতির মানে নেগেটিভটা আমরা দেখেছি গত পনেরো বছর এর আগে নয় ছাত্র আমাদের স্বাধীনতার পর থেকে আমরা এটা দেখিয়ে এসেছি যে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার এই ছাত্র রাজনীতির মাধ্যমে হচ্ছে আপনি দেখেন অস্ত্রবাজি টেন্ডার বাজি তারপর হচ্ছে হলগুলোর নিয়ন্ত্রণ তারপর ছাত্রাবাসে কে থাকবে আবাসন বন্টনের ক্ষেত্রে দেখবেন এক ধরনের দুর্নীতি এখানে চলে আহ ক্ষমতার অপব্যবহার এখানে চলে আমরা দেখেছি গণরুম গেস্টরুম টর্চার সেল এই জিনিসগুলো কিন্তু আমরা গত কয়েক দশকে দেখে এসেছি আমেরিকার সময় দেখেছি বেএপের সময় দেখেছি আপনার দুই হাজার সতেরো সালে ইন্টারন্যাশনাল একটা রিপোর্ট তারা সেখানে বলেছে যে আশি শতাংশ যেই আপনার আবাসন যে বন্টন হয় ছাত্রাবাসের ক্ষেত্রে সেখানে কিন্তু আপনার একটা রাজনৈতিক প্রভাব আপনার প্রয়োজন হয় একটা সেট পাওয়ার জন্য অথবা আপনার আবাসনের একটা বেট পাওয়ার জন্য আরকি এই নিয়মটা দুর্নীতি শুধুমাত্র আওয়ামী লীগের সময় নয় এর আগেও এটা ঘটেছে চার নম্বর হচ্ছে এই ছাত্র রাজনীতির কারণে এই যে মেধাবী শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু পেছনে মানে তারা পেছনে পড়ে যাচ্ছে কারণ হচ্ছে আপনি যেমন রাজনৈতিক যাদের পরিচয় আছে তারা একটা আলাদা সুযোগ সুবিধা পাচ্ছে যার ফলে মেধার ও যোগ্যতার ভিত্তিতে কিন্তু অনেক সময় অনেক জায়গায় কাজ পাওয়া যায় না বা ঢোকা যায় না যেমন আপনি রাজনীতি যদি আমরা ধরি কেউ যদি কোন সময় ছাত্র রাজনীতি জড়িত থাকতো তার দেখবেন যখন সে রাজনীতিতে ঝুঁকি তার কিন্তু আলাদা এক ধরনের প্রায়োরিটি সে সেখানে পায় ওখানে কিন্তু একই জায়গায় যদি একটা মেধাবী সে যদি রাজনীতিতে কাজ করতে চায় রাজনীতি আগ্রহ দেখা তার দেখবেন তার প্রায়োরিটি কিন্তু সেই সেই অনুযায়ী খুব কম থাকে বরঞ্চ যার একটা ছাত্র রাজনৈতিক একটা পরিচয় আছে এর আগের আর সেটাকে সে অনেক বড় ভাবে কাজে লাগানোর চেষ্টা করে আর কি ছাত্র সংগঠনগুলো যদি আপনি দেখেন ছাত্রদের ভালো মন্দ নিয়ে কোনো কথাবার্তা সেখানে নাই গবেষণা নিয়ে কোনো কথাবার্তা সেখানে নাই কোনো কর্মসূচি সেখানে নাই আহ ছাত্র ছাত্রীর সুযোগ সুবিধা মানে কি কি সুযোগ সুবিধা প্রয়োজন একটা ক্যাম্পাসে সেটা নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই কর্মসূচি নাই আলোচনা নাই তাদের কাজগুলো হচ্ছে কিভাবে তাদের আধিপত্য সেখানে বজায় রাখা যাবে আহ কিভাবে তাদের এক ধরনের ক্ষমতার ব্যবহার অপব্যবহার সেখানে করা যাবে সেটা নিয়ে কিন্তু তারা পড়ে থাকে আর কি তো সেটার কারণেই আপনি দেখেন যে সাধারণ ছাত্ররা মনে করে যে তারা তাদের মেধার কারণে সামনে আগাতে পারছে না শুধুমাত্র যারা রাজনৈতিক পরিচয় আছে যাদের একটু ক্ষমতা আছে তারা সামনের দিকে আগাচ্ছে আর কি এবং যথাযথ তারা মূল্যায়ন পাচ্ছে বেশি কিন্তু মেধাবীরা মূল্যায়ন কম পাচ্ছে আপনার একটা কথা আমরা পাবলিক স্পিয়ার এবং অনলাইনে প্রায় বলি আর কি বাংলাদেশের একটা গৌরবময় ইতিহাস আছে ছাত্র রাজনীতির ছিল কিন্তু একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে এই ধরনের আন্দোলনে কারা গিয়েছিল এইটা নিয়ে আমাদের একটু চিন্তা করা উচিত কি যে এটা কি ছাত্র রাজনীতি থাকার কারণে এই ধরনের আন্দোলনে মানুষ গিয়েছিল নাকি তার অধিকারটা স্টাবলিশ করার জন্য বরঞ্চ অধিকারটা প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু সেখানে এসেছিল আন্দোলনে নেমেছিল এখানে কিন্তু দেখবেন সাধারণ ছাত্ররাই সেখানে সেই ধরনের আন্দোলনে কাজ করেছে এবং নেমেছে এবং তারা কিন্তু ওই ধরনের আন্দোলনগুলোতে পার্টিসিপেট করেছে তখন তারা কিসের প্রয়োজনে তারা কি কোনো আদর্শের কারণে সেখানে গিয়েছিল আন্দোলনে নেমেছিল নাকি তাদের জাতির প্রয়োজনে অধিকার প্রতিষ্ঠা করার জন্য তার সে আন্দোলনগুলোতে নেমেছিল তো সেখানে চব্বিশের যদি আমরা গণপ্রত্যা যদি দেখি সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ করে দেওয়া হলো তখনই আন্দোলনটা আন্দোলনটা টেন নিয়ে গেল মানে আপনার পাবলিক ইউনিভার্সিটি যখন বন্ধ হয়ে যায় তখন তো প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্ররা রাস্তায় নেমে আসে এই আন্দোলনটাকে নেক্সট স্টেপে তারা নিয়ে যায় একটা একটা আলাদা মোমেন্টাম সেখানে দেয় এখন এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে তো ছাত্র মানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে তারা তাদের ইন্সপিরেশনটা কি ছিল তারা কেন সেখানে নেমেছে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকেও প্রশ্ন করতে হবে আর কি যে ছাত্ররা যখন দেশের প্রয়োজন হবে জাতির প্রয়োজন হবে তখন তারা এমনিতেই রাস্তায় নামবে তারা বারে বারে রাস্তায় নামবে তাদের জন্য ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি প্রয়োজন নেই প্রাইভেট ইউনিভার্সিটি একটা বড় বড় রোল প্লে করেছে এই আন্দোলনে কিন্তু সেখানে কিন্তু ক্যাম্পাসের রাজনীতি হয় না নিষিদ্ধ তারা কিন্তু দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে নেমেছে এই কারণে আমরা মনে করি যে ছাত্র রাজনীতি হলেই যে ঠেকানো যাবে সেটা এমন না বরঞ্চ এই ছাত্র রাজনীতিটাকে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র ব্যবহার করে কিন্তু বাংলাদেশে দিনের পর দিন বিভিন্ন সময় ফ্যাসিস সরকার অথবা স্বৈরাচারী সরকার তারা তাদেরকে মানে প্রতিষ্ঠিত করতে পেরেছিল আর কি আপনার দু সালের এই আন্দোলনে গণ অভ্যুত্থানে অন্যতম একটা দাবি কিন্তু ছিল লেজর ভিত্তিক রাজনীতি থাকবে না এখন যদি আমরা এই পরে এসে ছাত্র রাজনীতি রাখতে এবং নিয়ে আলোচনা করি সেখানে আমি মনে করি যে এই যে একটা গণ অবধানের যে স্পিরিট সেই স্পিরিটটা আমরা কিন্তু নষ্ট করে দিচ্ছি ইউনিভার্সিটির এইটি ফোর পার্সেন্ট স্টুডেন্ট মনে করে যে ক্যাম্পাসে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত এবং এইটি এইট পার্সেন্ট মনে করে যে আপনার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আসলে কোনো ভ্যালু অ্যাড করে না তাহলে এই যে বিরাট সংখ্যক ছাত্র মনে করছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত আমরা কেন তাদের কথাকে তাদের চিন্তাকে তাদের মতামতকে গুরুত্ব দেব না শুধুমাত্র দুটি এক দুটি গুটি কয়েকটা ছাত্র সংগঠনের কারণে এক আমি মনে করি যে বাংলাদেশে বর্তমান সময় একটা হাই টাইম সেখানে মানুষ মনে করছে ছাত্র রাজনীতি যে অপব্যবহার আমরা দেখে এসেছি সিন্স ইন্ডিপেন্ডেন্স এটা বন্ধ হওয়া উচিত সেটার কারণে বাংলাদেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া ছাড়া কোনো অল্টারনেটিভ এখানে নাই আমরা মনে করি ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে বাংলাদেশ একটা শিক্ষার পরিবেশ এখানে ফিরে আসবে এবং এটার পাশাপাশি ছাত্র রাজনীতি হবে কিন্তু সেটা ক্যাম্পাসে লেজো ভিত্তিক ছাত্র রাজনীতি নয় সেটা চলতে পারে থ্রু আপনার ছাত্র সংসদ ভিত্তিক যে রাজনীতির কথা আমরা বলছি সেটার মাধ্যমে ছাত্র রাজনীতি চলতে পারে এবং এটার মাধ্যমে মনে করি ছাত্ররা ক্যাম্পাসে এবং ছাত্র ইউনিভার্সিটি তার আরো বেশি উপকৃত হবে